আলাইকুম শ্রী সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি সরকারি কলেজে তথ্য সেবা ডেস্ক স্থাপন বাঘাইছিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত এসিলেন্ট অফিস কর্তৃক ইউএনও কে বিদায় সংবর্ধনা বনের সঙ্গে বিচ্ছেদের খবরে ক্ষুব্ধ আলোক দুলা ভাইকে পিটিয়ে দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ছাত্র পরিষদের রাঙ্গামাটি সরকারি কলেজে তথ্য সেবা ডেস্ক স্থাপন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার পক্ষ থেকে একাদশ শ্রেণীতে ভর্তি সহায়তা শিক্ষার্থীদের জন্য মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে তথ্য সেবা ডেস্ক স্থাপন করেছে উক্ত সেবা ডেস্ক আগামীকালও থাকবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি কলেজ শাখার নেতাকর্মীরা এ সময় একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থীদের ভর্তি হতে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে ছাত্র পরিষদের নেতাকর্মীরা কলেজ আহ্বায়ক কমিটির তথ্যসেভা ডেস্ক উদ্বোধন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবিব আজম এ সময় তিনি বলেন নবীন শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাস বিরোধী ও সম্প্রীতির বার্তা এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন করেছে কলেজ শাখার আহ্বায়ক কমিটি আমরা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ শাখাকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও কলেজ ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রেখে শিক্ষার্থী বান্ধব সকল কার্যক্রম পরিচালনা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বাঘাছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গামাটির বাঘাছড়ি উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বাঘাছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা সমাবেশে কৃষকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং সহজ নিয়মে স্বল্প সুদে সরকারিভাবে ব্যাংক ঋণের জন্য সরকারের কাছে আবেদন জানান এ সময় অতিথিরা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এক ইঞ্চি জমি যেন খালি পরে না থাকে অনাবাদী ও পতিত জমি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বক্তারা বর্তমান সরকারের নীতিমালা অনুসরণে কম খরচে বেশি ফসল উৎপাদন করার পরামর্শ প্রদান করেন এছাড়া সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন কাপ্তাই এসিডেন্ট অফিস কর্তৃক ইউএনওকে বিদায় সংবর্ধনা কাপ্তা উপজেলা নির্বাহী অফিসার মুতাসির জাহানকে বিদায় সংবর্ধনা দিল উপজেলা ভূমি কমিশনার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় হেডম্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা মঙ্গলবার সকালে উপজেলা ভূমি কমিশনার কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় এই সময় উপজেলা এসিলেন্ট অফিসার কারুগ কাপ্তা উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি এবং একশো উনিশ নং ভাজ্যাতলী মৌজা হেডম্যান থয়ং মার্মা বিভিন্ন মৌজা হেডম্যান সহ অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত কাপ্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুতাসির জাহান সম্প্রতি খাগড়াছড়ি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিজনিত কারণে বদলি হয়েছেন বোনের সঙ্গে বিচ্ছেদের খবরে খুব অ্যালক দুলা ভাইকে পিটিয়ে হত্যা খাগড়াছড়ি রামগড়ে দুলাহাইকে বিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শালকের বিরুদ্ধে সোমবার রামগড়ের এই ঘটনা ঘটে নিহত দীপক রামগড় এক এলাকার রাখাল ঘোষের ছেলে তিনি পেশায় একজন রাজমিস্ত্রী দুই পুত্র সন্তানের জনক এই ঘটনায় অভিযুক্ত শ্যালক সাগর ত্রিপুরা ও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে অবস্থায় সাগর ত্রিপুরা ও তার কয়েকজন বন্ধু হয় দীপক ঘোষ মুন্নাকে মারার জন্য তার বাড়ির সামনে অবস্থান নেন দীপক ঘোষ মুন্না বাড়ির সামনে আসলে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালান এতে মুন্না গুরুতর আহত হন তা চিৎকারে আসলে হামলাকারীরা পালিয়ে যান পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা বাড়িতে নিয়ে যায় মঙ্গলবার সকালের দিকে দীপক কুহু মুন্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ তুমি সায় থাকার জন্য